ওয়েলকাম এভরিওয়ান। WB কলেজ অ্যাডমিশন 2022 কলেজে ভর্তি সংক্রান্ত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য তোমাদের সামনে শেয়ার করব। এই মুহূর্তে কলেজে ভর্তি সংক্রান্ত একটি আপডেট কিন্তু উঠে এসেছে, সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো, ঠিক আছে? তো এই মুহূর্তে কলেজে ভর্তি কবে থেকে শুরু হবে এই সংক্রান্ত কিন্তু একটি তারিখ উঠে আসছে, 10ই জুলাই। 10ই জুলাই কিন্তু হচ্ছে কলেজে ভর্তি ফর্ম ফিল আপ শুরু হতে পারে, এরকমই কিন্তু একটি তথ্য উঠে আসছে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে কলেজে ভর্তি ফর্ম ফিল আপে কেন দেরি হচ্ছে, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে CBSE বোর্ড এবং ISC বোর্ড দুটো কিন্তু কেন্দ্রীয় বোর্ডের রেজাল্ট এখনো প্রকাশ হয়নি, কারণ তারাও কিন্তু এবছর কলেজে ভর্তি হবে। তোমরাও যেমন উচ্চ মাধ্যমিক দিয়েছো, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড WBCHSE, সেরকমই কিন্তু CBSE বোর্ড এবং ISC বোর্ডের যারা HS পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এখনো রেজাল্ট বেরোয়নি। এবং যেহেতু তারাও কলেজে ভর্তি হবে সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত কলেজে ফর্ম ফিল আপ চালু হচ্ছে না, এটা একদম সোজা কথা, ঠিক আছে? তো এই মুহূর্তে অন্যতম যে বড় আপডেট, যেটি CBSE বোর্ডের রেজাল্ট সম্ভবত প্রকাশ হতে চলেছে 10ই জুলাই। 10ই জুলাই আপাতত যে বিভিন্ন নিউজ পোর্টালে যে তথ্য উঠে এসেছে, CBSE বোর্ডের একটা ফল প্রকাশের সম্ভাবনা দেখা যাচ্ছে, 10ই জুলাই তাদের HS এর রেজাল্টটা বেরোবে CBSE বোর্ডের, ঠিক আছে? তো মোটামুটি ধরে রাখো জুলাইয়ের ফার্স্ট উইকের পর থেকে কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। এবং 10ই জুলাই যদি CBSE বোর্ডের রেজাল্ট নাও বেরোয় তাতেও কোনো অসুবিধা নেই, কারণ 10-এ না বেরোলে তো সেই সপ্তাহেতে বেরিয়ে যাচ্ছে। এবং একটা কলেজে ভর্তির ফর্ম ফিল আপে যখন পোর্টালটা ওপেন হবে, তোমরা তো তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি যে যে কলেজে ভর্তি হতে চাও সেই সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? কোনো সিঙ্গেল ওয়েবসাইটে কিন্তু এবছর থেকে হচ্ছে না। তো অর্থাৎ যখন ফর্ম ফিল আপ শুরু হবে সবগুলো কলেজে একসাথে ফর্ম ফিল আপ শুরু হবে এবং সেখানে অন্তত কম করে 15 দিন টাইম দেওয়া থাকবে। অর্থাৎ ধরে রাখো যদি 10 তারিখ থেকে শুরু হয়, জুলাই মাসের 10 তারিখ থেকে আমি ধরে নিচ্ছি যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তাহলে অন্তত 24 জুলাই বা 25 জুলাই পর্যন্ত কিন্তু টাইম দেওয়া হবে। এবং ওই টাইম স্প্যানের মধ্যে কিন্তু CBSE বোর্ড হোক ISC বোর্ড হোক এদের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এক কথায় ধরে রাখো আপাতত যে আপডেট উঠে আসছে যে 10ই জুলাই কিন্তু CBSE বোর্ডের রেজাল্ট প্রকাশ হচ্ছে, ঠিক সেই কারণে কিন্তু 10ই জুলাই মানে ওই সপ্তাহটা থেকে, একদম 10ই জুলাই থেকে হোক বা 11ই জুলাই থেকে হোক, কিন্তু কলেজে ভর্তি ফর্ম ফিল আপ একদম চালু হয়ে যাচ্ছে। এবং তোমরা মেন্টালি প্রস্তুত থাকো, কারণ এই টাইমটা কিন্তু অত্যন্ত ভাইটাল টাইম। এই সময় তুমি যে ডিসিশন নিবে সেটার উপরে কিন্তু তোমার পুরো ফিউচারটা নির্ভর করছে, তাই কারো কথা শুনে নাই, সমস্ত দিক বিবেচনা করে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এবং অবশ্যই যে যে ডকুমেন্টস গুলো আমি বলেছিলাম সেই সেই ডকুমেন্টস গুলো অবশ্যই রেডি করে রাখবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, পাশাপাশি HS এর রেজাল্ট, তোমরা যারা যারা কাস্ট সার্টিফিকেট আছে তোমাদের, যারা যারা অর্থাৎ রিজার্ভেশনে তোমরা যারা যারা সুবিধা পেতে চাও, যারা ST রয়েছো, ST রয়েছো, OBC রয়েছো, OBC B রয়েছো, মাস্ট তোমাদের কিন্তু হচ্ছে সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট ছাড়া কিন্তু তোমরা জেনারেল ক্যান্ডিডেট হয়ে যাবে, ঠিক আছে? রিজার্ভেশনের সুবিধা পাবে না, এবং রিজার্ভেশনের সুবিধা না থাকলে কিন্তু ভর্তিতে প্রবলেম হতে পারে, কারণ প্রত্যেকটা কলেজে কিন্তু অনার্সের সিট সংখ্যা নির্দিষ্ট থাকে, ঠিক আছে? ধরো ম্যাথের জন্য 50টা সিট থাকলো, বটানির জন্য 40টা থাকলো, জুলজির জন্য 40টা থাকলো, কোনো কোনো কলেজে বাংলার জন্য 100টা সিট থাকলো, ইংরেজির জন্য 100টা সিট থাকলো, তার বেশি তো কলেজ ভর্তি নিতে পারবে না। তো এখানে কিন্তু কম্পিটিশনটা শুরু হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যারা যারা ST আছো, ST আছো, OBC আছো, OBC B রয়েছো, তোমরা অবশ্যই তোমাদের সার্টিফিকেট কিন্তু রেডি করে রাখো। এবং যারা যারা সার্টিফিকেট করতে দিয়েছো ইতিমধ্যে তোমরা আরো একবার খোঁজ নাও, ঠিক আছে? সার্টিফিকেটটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা হচ্ছে বের করে নাও, না হলে কিন্তু তোমরা রিজার্ভেশনের সুবিধাটা পাবে না, ঠিক আছে? এবং যারা জেনারেল ক্যান্ডিডেট তোমাদের সে সমস্ত ঝামেলা নেই। আরেকটি জিনিস রেডি করে রাখো, স্কুল লিভিং সার্টিফিকেট, এগুলো কিন্তু আপাতত অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ হবে, অনলাইনে কোনো ডকুমেন্টই তোমাদেরকে জমা করতে হবে না। অনেক কলেজ আছে তাদের ওয়েবসাইটে মাধ্যমিকের অ্যাডমিট, তারপরে HS এর মার্কশিট এগুলো স্ক্যান করে দিতে হয়, ঠিক আছে? তোমাদের ফটোকপি লাগবে, একটা পাসপোর্ট সাইজের ফটো লাগবে, পাশাপাশি স্কুল লিভিং সার্টিফিকেট অবশ্যই তুলে রাখবে, কারণ সমস্ত ভর্তি প্রক্রিয়া মিটে যাওয়ার পরে, যেমন ধরো প্রথমে তুমি ফর্ম ফিল আপ করলে, তারপরে মেরিট লিস্ট বেরোবে, তারপরে কাউন্সিলিং হবে, তারপরে তোমাকে একদিন কলেজ থেকে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, সেদিন কিন্তু সমস্ত ফিজিক্যালি তারা কিন্তু সমস্ত কিছু চেক করবে, ঠিক আছে? সমস্ত ডকুমেন্ট চেক করবে, তার আগে তোমাকে অনলাইনে সবকিছু জমা করতে হচ্ছে। পাশাপাশি এবারেও কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো যতগুলো খুশি কলেজে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো ইউনিভার্সিটি হোক, যে কোনো কলেজে হোক, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি এবছরও কিন্তু 2021 সালের মতো এবছরও ভর্তি ফর্ম ফিল আপে সম্ভবত কোনো টাকা লাগবে না, ঠিক আছে? এখনো পর্যন্ত যা আপডেট, ফর্ম ফিল আপ করতে কোনো টাকা লাগবে না। পাশাপাশি পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো, তোমাদের আরো কোনো
জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কলেজে ভর্তি সংক্রান্ত আগের ভিডিওগুলো যারা মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিন অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করলে কিন্তু তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।